হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চলেছি, যেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট SSBতে ফর্ম ভরেছিল 2023-এ, মানে কিছুদিন 2 থেকে 3 মাস আগে যারা, মানে যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ভরেছো, আজকে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তোমরা আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবে, লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট হাত দিয়ে দেবে, তোমাদের পেজ খুলে যাবে। ওই পেজ খোলার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচার দিয়ে খুলে দেবে, দেখবে ডাউনলোড করে দেখে নিতে পারবে। বেশিরভাগ জনের উত্তরপ্রদেশ, লখনউ এই সমস্ত ক্যাম্পে মাঠ হবে। ফার্স্টে তোমাদের কি কি হবে, কিভাবে যেতে হবে, সবই আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। কত মিটার রান হবে, কত মিনিট টাইম লাগবে, তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তোমরা যারা নতুন আছো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এইরকম ধরনের খবর তোমরা অগ্রিম পাবে। দেখো, SSB চেয়ারম্যান 2023 সাফাই কর্মচারীদের বেশিরভাগ লখনউ এবং উত্তরপ্রদেশ এইসব জায়গাতেই তোমাদের মাঠ হবে। তোমাদের হাইট কত হতে হবে দেখো, 167.5, ঠিক আছে? এবং 167.5 হাইট হয়ে গেলে তোমরা কিন্তু হাইটে ফিট হয়ে যাবে। তারপরে তোমাদের চেস্ট হবে, চেস্ট মাপা হবে 78 থেকে 5 সেমি ফুলা দেবে, 78 সেমি হাইট লাগবে, মানে চেস্টটা ফুলাতে হবে, আর নর্মাল হতে হবে 78 সেমি, আর ফুলিয়ে 5 সেমি, ঠিক আছে? কি বললাম, হাইট লাগবে 167.5, আর হাই মানে তোমাদের চেস্ট যেটা তোমাদের নর্মাল হবে 78, আর ফুলিয়ে 5। যে সমস্ত ক্যান্ডিডেট ছাতে ফুলাতে পারো না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ছাতি ফোলানোর জন্য আমি কিছু ট্রিক্স দেবো, ওইভাবে ছাতি ফুলাবে, তোমাদের অবশ্যই 5 থেকে 7 সেমি 10 সেমি ফুলে যাবে, ঠিক আছে? তারপর তোমাদের কী হবে, রান হবে। রানিং কত থাকবে, 5 কিলোমিটার, যেটা থাকবে টাইম 24 মিনিটে মধ্যে তোমাদেরকে রান কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা মাঠটা মানে ফিজিক্যালটা পাস করে যাবে। এবার তোমাদের কি হবে, রান হবে, চেস্ট এবং হাইট মাপা হবে, মানে মেজারমেন্ট ওয়েট সব মাপা হবে। এবার তোমাদের হাইট যাদের 167.5 নেই, তারা হাইটে পাবে না। 167.5 তোমাদের নোটিফিকেশনে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট এখনো মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, আমার ডিসক্রিপশনে চলে যাও, লিঙ্ক নিয়ে নাও, লিঙ্কে হাত দিয়ে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই খুলে যাবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, হারিয়ে গিয়েছে কিংবা পাচ্ছ না, খুঁজে কীভাবে বার করতে হবে, তার জন্য আমি একটা বলে দেবো। যেটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার থাকবে, আর তুমি কোন স্টেটে ফর্ম ফিল আপ করেছিলে সেই স্টেটটা, আর মানে সুইপার, ওয়াটার কেরিয়ার, যে সমস্ত মানে স্টেট সার্টিফিকেট মধ্যে তোমরা ফর্ম ভরেছো সেখানে হাত দেবে, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ক্যাপচার দিয়ে ই করে দেবে, দেখবে ওখানে তোমাদের মোবাইল নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, ওখানে খুলে নেবে। চলো, এই পর্যন্ত আজকে, আর আরও একটা ভিডিও দিচ্ছি, তোমাদের ভালো খবর আর একটা আছে, আজকে এটাই থাক।